Namaskar, Uprovat, Apunisai, News 18 Assam North East. Yeah, good morning, 18. My joint Madhav Goswami. Guwahati, Dakhinator, Sobizogotor, Mohammed Yovinatri, Tamannaah Bhatia, EDৰ Marathon Jera. Hukurberi Guwahati, EDৰ Kajela, Thad Gonta Jera Solai, Tamannaah, Dinor Pride, Duibozar Pura Nikha, Nobojaloi, Jera Solar Pisot, EDS Abolo Dise Ovinatri, Tamannaah. Mohade, Betting Apple Gusorot, EDৰ Jera Honmukin Hoi, Nikha Hotel Redition Blue Kotai, Dakhinator, Sobizogotor, Jonopi Ovinatri Guraki. Hukurberi, EDৰ Jera Honmukin Hua, Tamannaah, Aji Kamakamanti Dorhonor was a Hombavana. EDৰ Somon Purpisot. পিতৃ-মাতৃৰ সৈতে গুৱাহাটীলৈ আহিছিল মহময় অভিনেত্ৰী গৰাকী পূৰ্বেও কেইবাবাৰো ইডিএছ সমন দিছিল তামান্নাক পূৰ্বে মুম্বাইত সাইবাৰ ক্ৰাইমৰ জেৰাৰ সন্মুখীন হৈছিল তামান্নাহ ভাটিয়া দক্ষিণাত্য তথা বলিউডৰ জনপ্ৰিয় অভিনেত্ৰী তামান্নাৰ লগতে মহাদেৱ বেটিং এপৰ গোচৰত ঠাঙৰ খাইছে বলিউডৰ বহুত তারকাৰ নাম বহু বিতৰ্কিত মহাদেৱ বেটিং এপ এই এপটোৰ প্ৰচাৰত অংশগ্ৰহণ কৰিছিল বিজ্ঞাপনত অংশগ্ৰহণ কৰিছিল জনপ্ৰিয় অভিনেত্ৰী গৰাকী আৰু সেই গোচৰতে অভিনেত্ৰী গৰাকীক জেৰা চলোৱা হৈছে গুৱাহাটীলৈ সমন দিয়া হৈছিল আৰু গুৱাহাটীত ইডিৰ খ্ৰিষ্টিয়ান বস্তি থকা আঞ্চলিক কাৰ্যালয়ত জেৰা চলায় তামান্নাহ ভাটিয়াৰ ওপৰত প্ৰায় 7 ঘণ্টাৰ জেৰা দুপৰীয়া 2 বজাৰ পৰা নিশা 9 বজা পৰ্যন্ত জেৰা চলাই যাবলৈ দিয়া হয় তামান্নাহ ভাটিয়াক ৰেডিশন ব্লু হোটেলত নিশাটো কটালে বলিউডৰ তথা দক্ষিণাত্যৰ জনপ্ৰিয় অভিনেত্ৰী গৰাকী তাতে থাকিব তাৰ পৰা কালি তেওঁলোকে কি কৰে তো গম নাপা নকয় নহয় আমাক এবিলাক কথা কি কয় কি 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 যিখিনি মোৰ ফালৰ পৰা সন্মান দিব লগা আছে দিছো লৈ আহিছে এই মানে কথা আমাৰ হটিঠ সাংবাদিক দীপাংকৰ দাসৰ সৈতে আমি সংযুক্ত হৈছো দীপাংকৰ ইতিমধ্যে কালিৰ জেৰাৰ পিছত যাবলৈ দিয়া হয় তামান্নাক আজিও পুনৰ জেৰা চলোৱা হ'ব নেকি খেহুতি আৰু কি কি খবৰ আছে আপোনাৰ ওচৰত জন্ত চাওক প্ৰায় কাইলৈ আমি দেখিছিলোঁ দুপৰীয়া প্ৰায় 2 বজাৰ পৰা নিশা 9 বজা পৰ্যন্ত প্ৰায় 7 ঘণ্টা সময় ধৰি তামান্নাহ ভাটিয়াক জেৰা চলোৱা হৈছিল আৰু বিশেষকৈ এই গোটেই কেলেংকাৰীটো 2023 বৰ্ষৰ ছেপ্টেম্বৰ মাহত ধৰা পৰিছিলে আৰু শেহতীয়াকৈ আমি দেখিছিলোঁ যে ৰাজ্যত যিদৰে IPL ক্ৰিকেটৰ নামত যিধৰণে জুৱাৰ পয়োভৰ ঘটিছিলে সেই জুৱাত বিশেষকৈ এই মহাদেৱ বেটিং এপ নামৰ এই এপটোৰ জৰিয়তে তামান্নাহ ভাটিয়াই বহু বিজ্ঞাপন দৰ্শকৰ সন্মুখত উপস্থাপন কৰিছিলে বহু লোকে এই এপটোৰ জৰিয়তে ধন বিনিয়োগ কৰিছিলে আৰু প্ৰায় 6,000 কোটি টকীয়া যিটো এটা বৃহৎ কেলেংকাৰী এই কেলেংকাৰীটো ধৰা পৰিছিল আৰু এই কেলেংকাৰীটোৰ সন্দৰ্ভত গোটেই মহাৰাষ্ট্ৰ চৰকাৰে বা মুম্বাইৰ ইডি কাৰ্যালয়ৰ গোটেই বিষয়টো তদাৰক কৰি আছিল আৰু তেনে সময়ত মুম্বাইৰ যিটো ক্ৰাউড বা মুম্বাইৰ যিটো এটা ভিৰ এই ভিৰৰ পৰা আঁতৰি থাকি তামান্নাই নিজকে গুৱাহাটীত ধৰা দিছিলে আমি দেখিছিলোঁ যোৱাকালি প্ৰায় দুপৰীয়া 1 বজাত বিমানবন্দৰত তেওঁ অৱতৰণ কৰাৰ পিছতে তেওঁৰ পিতৃ মাতৃৰ সহযোগত তেওঁ গুৱাহাটীৰ খ্ৰীষ্টান বস্তিৰ কাৰ্যালয়ত তেওঁ ইডিৰ কাৰ্যালয়ত আহি নিজকে উপস্থিত হৈ ধৰা দিছিলে আৰু বিশেষকৈ 2-3খন সমন তেওঁ এভইড কৰিছিলে বাৰম্বাৰ ইডিয়ে তেওঁক ইডিৰ কাৰ্যালয়ত হাজিৰ হোৱাৰ বাবে এক প্ৰকাৰ নিৰ্দেশ তেওঁলোকে প্ৰদান কৰিছিলে তাৰপিছতো কিন্তু তামান্নাই ইডিৰ কাৰ্যালয়ত হাজিৰ হোৱা নাছিলে আৰু এই গোটেই কেলেংকাৰীটোত বলিউডৰ মুঠ 17 তাৰকাক হাজিৰ হোৱাৰ বাবে এক প্ৰকাৰ নিৰ্দেশ প্ৰদান কৰি হৈছিলে তাৰ ভিতৰত যদি আমি চাওঁ কপিল শৰ্মা তাৰ লগতে আমি সঞ্জয় দত্তকো দেখিছিলোঁ তেওঁলোকে মুম্বাইৰ মহাৰাষ্ট্ৰৰ যিটো ইডিৰ কাৰ্যালয় তাত তেওঁলোকে হাজিৰ হৈছিলে কিন্তু তামান্নাই অতি ৰহস্যজনকভাৱে অতি কৌশলগতভাৱে তেওঁ গুৱাহাটীৰ ইডিৰ কাৰ্যালয়ত আহি নিজকে ধৰা দিছিল আৰু যদি চোৱা যায় তেতিয়াহ'লে প্ৰায় সুদীৰ্ঘ 7 ঘণ্টা সময় ধৰি তেওঁ বৃহস্পতিবাৰৰ দিনটোত ইডিৰ কাৰ্যালয়ত তেওঁ জেৰাৰ সন্মুখীন হৈছিলে কেইবাগৰাকীও শীৰ্ষ আৰক্ষীৰ যি পৰ্যায়ৰ ইডিৰ বিষয়াসকল আছে তেওঁলোকে তেওঁক জেৰা চলাইছিলে বিশেষকৈ মহাৰাষ্ট্ৰৰ মুম্বাইৰ যিটো ইডিৰ কাৰ্যালয় আছে সেই কাৰ্যালয়ৰ সৈতে জড়িত হৈ তেওঁ পোনপটীয়াকৈ ভিডিঅ' কনফাৰেন্সৰ জৰিয়তে এই গোটেই যিটো ষ্টেটমেণ্ট তেওঁ যোৱাকালি দিয়া বুলি এক প্ৰকাৰ আমি জানিব পাৰিছোঁ আৰু বিশেষকৈ তেওঁৰ পিতৃকো এই গোটেই সন্দৰ্ভত কিছু সোধ পোছ চলোৱা আমি খবৰ লাভ কৰিছিলোঁ বিশেষকৈ আমি গম পাইছিলোঁ যে এই 6,000 কোটি কেলেংকাৰীটোত গোটেই তামান্নাৰ
কিছু ধন বিনিয়োগ থকারও তথ্য ইডিয়ে লাভ করেছিল, কিন্তু কি স্টেটমেন্ট দিলে বা কি ধরনের প্রশ্নের উত্তর দিলে গোটে বিষয়টি কিন্তু বর্তমান ইডির ফল গোটে একটা রহস্যজনকভাবে মৌনতা অবলম্বন করেছে, কিন্তু আজির দিন খুবই লক্ষণীয় হব কারণ মহারাষ্ট্রের যুক্ত মুম্বাইয়ের ইডির কার্যালয় আছে, সেই কার্যালয়ের ফল আনুষ্ঠানিকভাবে প্রেস বিবৃতি প্রকাশ করব। কিন্তু গুহীত আজি রেডিশন ব্লুট আছে আর হয়তো আজি কামাখ্যা মন্দির দর্শন করারও কিছু একটা সম্ভাবনা আছে, কিন্তু যদি চা যায় হলে পোনপটিয়া ফ্লাইট মুম্বাই অভিমুখী সন্ধ্যা 5 বজাত আছে, যদি কামাখ্যা মন্দির দর্শন করে হলে সন্ধ্যা প্রায় 5 বজাত মুম্বাই অভিমুখে রওনা হব। কিন্তু যদি চা যায় এই 6,000 কোটির কেলেঙ্কারিট বিশেষ IPL যার সময়তে 2023 বর্ষত এই গোটে কেলেঙ্কারিট দেশত সংঘটিত হওয়ার তথ্য প্রকাশ পাইছিল, তারপর ক্রমান্বয়ে ইজনের পিছত আনজনক বলিউড হোক অথবা দক্ষিণাত্যর কেবাগারকীয় জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীক আনকি গোটে তলব করার 17 জনীয় এখন তালিকা ইডিয়ে প্রস্তুত করেছিল আর এনফোর্সমেন্ট ডাইরেক্টরের ফল এই গোটেই কেলেঙ্কারিটির তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখিছে। আর শেহতীয়াকে আমি দেখি যাকালি অতি গোপনে মুম্বাইর ক্রাউডরপা আঁতরি গুহীত অতি গোপনে কিন্তু তামান্নাই আহি ধরা দিছিল আর প্রায় 7 ঘণ্টা সময় ধরে বিভিন্ন শীর্ষ আরক্ষী বা ইডির বিষয়া পর্যায়ের সকলের সম্মুখত নিজে স্টেটমেন্ট দিবলে সক্ষম হয়েছিল। দীপাঙ্কর, চীনের পরা নিয়ন্ত্রিত হয়েছিল এই অনলাইন কেলেঙ্কারি বা এই বেটিং অ্যাপ কেলেঙ্কারি, আর নাগাল্যান্ডত বিনিয়োগকারী গোচর রুজু করা বলে জানি হয়েছিল। নাগাল্যান্ডর গোচরের বাবে গুয়াহাটীত যেহেতু ইডিয়ে এই গোচর তদন্ত চলাইছে তার বাবে গুয়াহাটীলে অনা হল তামান্না ভাটিয়া। হ্যাঁ, কোনো লিঙ্ক থাকিব পারে কারণ ইডিএ যা প্রায় যদি আমি লক্ষ্য করো তাহলে একটা বছর ধরে এই গোটেই কেলেঙ্কারিটি তদন্ত করে আছে। আমি দেখিছিল যে জনপ্রিয় অভিনেতা কপিল শর্মা যা বিশাল শোর জড়িয়ে গোটেই এপটোর একটা প্রমোশন করা দেখি পাওয়া গেছিল, তাতে উল্লেখ করেছিল, আমি নিশ্চয় মনত আছে কিছু, যে হয় ইয়ার লিঙ্ক চীনের সত্যি আসে। বিশেষ এই এপটি বর্তমান ব্যান করা হয়েছে, মহাদেব বেটিং এপ, আর এই এপটি পোনপটিয়াক IPL খেলার লিঙ্ক থাকা বলে এক প্রকার এডভার্টাইজমেন্টের জড়িয়ে নিজকে প্রকাশ করেছিল, নিজে আত্মপ্রকাশ ঘটাইছিল। কিন্তু আমি যদি লক্ষ্য করো তাহলে এই গোটেই এপটি শেষ পিছলে ব্যান করাই দিয়া হল, তারপর যদি আমি যুক্ত তথ্য ইডির ফল প্রকাশ করা হয়েছিল যে প্রায় 6,000 কোটি, বিশেষ উত্তর পূবর কেবাগারকীয় রাজ্যের কেবাগারকীয় ব্যবসায়ী এই এপটির জড়িয়ে ধন বিনিয়োগ করেছিল, গতি লিঙ্ক নিশ্চয় থাকবে। কিন্তু তামান্না ভাটিয়া দক্ষিণাত্যর আটাইতকৈ জনপ্রিয় এগারী বাহুবলী খ্যাত এগারী অভিনেত্রী, শেহতীয়াকৈ কেবাটাও জনপ্রিয় গীতরে নিজে আত্মপ্রকাশ ঘটিছে বলিউডর মঞ্চত। কিন্তু সেইগারী অভিনেত্রীয় মুম্বাইর ভিড়রপা আঁতরি নিজকে গোপন স্থানত গুহীত আহি নিজকে ধরা দিছে, তারপরও কিন্তু গুহীত আমি নিশা দেখি যে আটাইকার সমন জারি করা হয়েছিল কিন্তু শুটিংয়ের ব্যস্ততার উপস্থিত হবপরা নাছিল বলে কোয়া হয়েছে, আর অবশেষত গুয়াহাটীত ধরা দিলে তামান্নাই, আর বহুখিনি তথ্য হয়তো পোহরলে আসব পরবর্তী সময়ত। দীপাঙ্কর, ধন্যবাদ জ্ঞাপন করেছো।